স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ কখনোই বাইরের কোনো হস্তক্ষেপের কাছে মাথা নত করবে না। আচ্ছা, হস্তক্ষেপটা করছে কারা? দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি দেশ এবং দেশে বাইরে। ঠিক ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির, থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন এবং কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও ফুটেজটি দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই এক দফা আন্দোলনের দিকে যে যাব তার রিহার্সালের জন্য, তার প্রি রিহার্সালের জন্য আজকে বগুড়ায় আমরা শুরু করছি। এই তরুণরা আজকে বহু বছর যাবত ভোট দিতে পারেনি, যাদের বয়স ছিল 14 সালে 18 বছর বা 18 বছর কম তারা ভোট দিতে পারেনি, আজকে তাদের বয়স 33 বছর। সুতরাং তারা কি 40 বছরে ভোট দিতে পারবে না? এই জন্য আমরা এই ভোটাধিকারের জন্য এই তারুণ্যের সমাবেশ করছি, আমাদের দেশ বাঁচানোর জন্য, মানুষ বাঁচানোর জন্য। আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দেশে আনার জন্য এবং আমাদের প্রিয় নেতা, সরি, আমাদের দেশান্তর খালেদা জিয়াকে মুক্ত করার জন্য এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেশে নিয়ে আসার জন্য আমরা এই মুভমেন্ট করছি, সেই আন্দোলন। আমি মন্নাম মুকুল, সহসাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় যুবদল রংপুর বিভাগ, সভাপতি দিনাজপুর জেলা যুবদল। আজ সারা দেশে যে খুনি হাসিনার নৈরাজ্যকর পরিস্থিতি, দেশের গণতন্ত্র, দেশের সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দেশনায়ক আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমানের নির্দেশে সারা দেশব্যাপী দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ। এই তারুণ্যের সমাবেশ মানে গণতন্ত্র বাঁচানোর সমাবেশ, এই তারুণ্যের সমাবেশ মানে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার সমাবেশ, এই তারুণ্যের সমাবেশ মানে এদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সমাবেশ। তাই দেশবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা যে যেখানেই রয়েছেন এই তারুণ্যের সমাবেশে তারুণ্যের সমাবেশকে সফল করুন এবং এই হায়না, এই ভারতের দালাল হাসিনা সরকারকে উৎখাত করার এটাই আমাদের উৎকৃষ্ট সময়। আজ সারা পৃথিবী এই খুনি হাসিনা সরকারের কর্মকাণ্ডে নিন্দা জানাচ্ছে, তাই আজকে সে পাগল হয়ে আজকে বিভিন্ন দেশে দ্বারে রাষ্ট্রপ্রধানদের দ্বারে দ্বারে বেড়াচ্ছে, কিন্তু কোথাও সে কোনো রকম প্রশ্রয় পাচ্ছে না, যে কারণে মিডিয়াতে সকাল বিকাল সব সময় অকথ্য ভাষায় মিথ্যার মধ্য দিয়ে সে মানুষকে উল্টা পাল্টা বুঝাবার চেষ্টা করছে। আপনারা আসুন, সবাই মিলে আমরা ঘুরে দাঁড়াই, এই তারুণ্যের সমাবেশকে সফল করি। ধন্যবাদ সকলকে। সমাবেশ, 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 সম
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ কখনোই বাইরের কোনো হস্তক্ষেপের কাছে মাথা নত করবে না আচ্ছা হস্তক্ষেপটা করছে কারা আমরা যদি একটু দেখি হস্তক্ষেপ করছে যদি এটাকে আদৌ হস্তক্ষেপ বলা যায় সেই আলোচনা আমি আসব আদৌ এটা হস্তক্ষেপ কিনা আমরা দেখেছি মার্কিন প্রশাসন ভিসা নীতি দিয়েছে যারা নির্বাচনে কারচুপি করবে যারা ভোটারদের ভয় দেখাবে যারা সভা সমাবেশ করতে বাধা দেবে বাক স্বাধীনতা হরণ করবে তাদের উপরে এই ভিসা নীতি অ্যাপ্লাই করবে এবং কারা সেটাও খুব স্পষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা বাহিনী বিচার বিভাগ ইত্যাদি ইত্যাদি এবং যারা নির্দেশদাতা তাদের উপরেও ভিসা নীতি অ্যাপ্লাই করবে ভিসা নীতি গেল আমরা দেখলাম ১২ জন কংগ্রেসম্যান ৬ জন রিপাবলিকান ৬ জন ডেমোক্রেট তারা খুব পরিষ্কারভাবে বললেন যে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হতে হবে তারা পরিষ্কারভাবে বললেন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির নাজুক অবস্থার কথা তারা খুব পরিষ্কারভাবে বললেন গুম বিচার বহির্ভূত হত্যার কথা মাইনরিটি রিপ্রেশন বা সংখ্যালঘু নির্যাতনের কথা আমরা আরও দেখলাম ইউরোপিয়ান ইউনিয়নের যে পার্লামেন্ট আছে তার ৬ জন সদস্য তারাও একই ধরনের বিবৃতি দিলেন এবং তারা আরেকটু এগিয়ে বললেন বাংলাদেশের আগামী নির্বাচন একটি স্বাধীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত এবং তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির কথাও পরিষ্কারভাবে তাদের চিঠিতে উল্লেখ করলেন এবং তারা বললেন যে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী যারা যায় বাংলাদেশ থেকে তাদের কেউ কেউ র‍্যাবের সদস্য কেউ ডিবির সদস্য কেউ ডিজিএফআইয়ের তাদের ব্যাপারে মানবাধিকার লঙ্ঘন এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে গুম বিচার বহির্ভূত হত্যা সাধারণ মানুষের উপর অত্যাচারের অসংখ্য অসংখ্য নজির তাদের কাছে আছে সুতরাং পিস কিপিং মিশনে যাওয়ার বা যারা যাচ্ছেন তাদের নেওয়ার ব্যাপারে জাতিসংঘকে এক ধরনের সতর্কতা তারা দিলেন একই সঙ্গে আমরা দেখলাম অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটা হিউম্যান রাইটস ওয়াচ একটা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তারাও জাতিসংঘকে একই ধরনের একটা আহ্বান জানালেন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ